বন্দে গাইব মোরা রূপ সনাতন মহিলা বন্দিলা মামি আল্লাহ নবীর চরণ ওরে বন্দে গাইব মোরা রূপ সনাতন বন্দে গাইব মোরা রূপ সনাতন মহিলা বন্দিলা মামি আল্লাহ নবীর চরণ আরে বন্দে গাইব মোরা রূপ সনাতন মহিলা বন্দিলা মামি আল্লাহ নবীর চরণ পূর্বেতে বন্দিলা মামি উদয় ভালো একদিকে তে উদয় ভালো যদি দয়ালো ওরে বন্দে গাইব মোরা রূপ সনাতন মহিলা বন্দিলা মামি আল্লাহ নবীর চরণ আশীর্বাদ কইরো ভানু মোহি গাইতে পারি আমি পশ্চিমে বন্দিলাম হাইরে মক্কা মঞ্চ স্থান সেখানে তে নমাজ পড়ে যত হাজি গণ ওরে বন্দে গাইব মোরা রূপ সনাতন মহিলা বন্দিলা মামি আল্লাহ নবীর চরণ দুয়া কইরো হাজি গুন গো গাইব কিছার গান তোমাদের চরণেতে আমার হাজার সালাম ওরে বন্দে গাইব মোরা রূপ সনাতন মহিলা বন্দিলা মামি আল্লাহ নবীর চরণ দক্ষিণে বন্দিলা মামি তৃণ সেখানে তে বাহিচ খেলে যত সদা গর ওরে বন্দে গাইব মোরা রূপ সনাতন মহিলা বন্দিলা মামি আল্লাহ নবীর চরণ আহমাই দুয়া কইরো সদা গর গো গাইতে পারি গান তোমারও চরণেতে আমার শত শত সালাম ওরে বন্দে গাইব মোরা রূপ সনাতন মহিলা বন্দিলা মামি আল্লাহর চরণ আমি উত্তরে বন্দিলাম দর্শ হিমালয় পর্বত সেখানে তে বাস করে হিন্দুর দেব গহন ওরে বন্দে গাইব মোরা রূপ সনাতন মহিলা বন্দিলা মামি আল্লাহ নবীর চরণ আশীর্বাদ কইরো দেব গুন গো গাইতে পারি গান তোমারও চরণেতে আমার শত শত প্রণাম ওরে বন্দে গাইব মোরা রূপ সনাতন মহিলা বন্দিলা মামি আল্লাহ নবীর চরণ আমি চারদিকে চার কোনা গো বন্দি মধ্যে মঞ্চ স্থান তাতরেতে জানাই গো আমি শত সালাম বন্দে গাইব মোরা রূপ সনাতন মহিলা বন্দিলা মামি আল্লাহ আমার নামটি আবুল কাসিম দিলা মঠে
আমার আব নোহরাতে নবাব গঞ্জ হয় থানা আমার সাজাতি আলী দিলাম তার ঠিকানা ঝিলিম গিরাম বাড়ি তাহার পোস্ট অফিস আম নোহরা দর্শক শ্রোতা, আমি মোহাম্মদ আবুল কাশেম আপনাদের আগাদিকে আজকের কিচ্ছেপালা নিয়ে এসেছি। আচ্ছা, ধন্যবাদ। আজকের কিচ্ছেপালা আপনারা শ্রবণ করবেন রেডিও মোহনন্দা 98.8 FM ব্যান্ডে। আমি আমরা থেকে এসেছি কিচ্ছা গাইতে। আপনাদের যদি ভালো হয় অবশ্যই অবশ্যই আপনারা FM ব্যান্ডে যোগাযোগ করবেন এবং আমার জন্য একটু দোয়া করবেন। আজকের গল্পে পালা শাহজামাল চাম্পাবতী। আজকের গল্পে পালা শাহজামাল চাম্পাবতী। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দামেস্ক শহর বলে একটি শহর ছিল। আচ্ছা, দামেস্ক শহর বলে একটি শহর ছিল, সেই শহরের বাদশার নাম শাহ সিকান্দার বাদশা। সিকান্দার বাদশা, শাহ সিকান্দার বাদশার টাকা পয়সা ধন সম্পত্তি হাতি সালে হাতি ঘোড়া সালে ঘোড়া দাস দাসী উজির নাজির বীরবাল কোতোয়াল চকিদার সম্পূর্ণই আল্লাহ থেকে সুখ দান করেছেন। কিন্তু গল্পের কথা বললে হয় না বললেও নয়, বললে আলা মিথ্যা আর শূন্য আলা হচ্ছে সত্য। তাই বলছি, একটি মাত্র ছোট বাচ্চা বাচ্চার ঠিক 4 বছর বয়স, মোটামুটি তোর সঙ্গে না হবে, তোর বয়স তো 18-20 বছর হবে। 4 বছরের ছেলে কথা বলছি আমি। এই 4 বছরের ছেলে নাম খুব শখ আরমান আল্লাহ করে রেখেছিল বাদশাহ নামদার শাহজামাল। শাহজামাল ছোট ছোট করে বাড়ির মধ্যে ঘুরে বেড়ায়, বাদশাহ তার রাজ্য পরিচালনা করে এবং তার উজিরেরও একটি ছেলে আছে, সে উজিরের ছেলের নাম হচ্ছে ইমরান। ইমরান আর শাহজামাল দুজনে প্রায় প্রায় এই সমান সমান, 4 বছর বা 2-1 দিন বা 2-1 মাস কম বেশি তারা দুজনেই সমান সমান। একদিন বাদশাহ ডেকে বলছে, উজির সাহেব, বলেন উজির, আজকে একটি উপদেশ আমার। বলছে, বাদশাহ নামদার, বলুন আপনার কি উপদেশ। উপদেশ হচ্ছে, আমার একমাত্র ছেলে শাহজামাল আজকে আপনি স্কুলে দিয়ে আসবেন। বলছে, এটা তো খুব সুন্দর কথা, আপনার ছেলেকে আমি স্কুলে দিয়ে আসবো, এটা তো আমার কর্তব্য, এটা আমার চাকরি। তবে বাদশাহ নামদার একটা কথা বলবো আপনাকে, মানে উজির বলছে বাচ্চাকে। কি বলছে? বাদশাহ নামদার, আপনার ছেলেকে আমি স্কুলে দেবো, আপনার যদি অভয় দান করেন তাহলে আমারও একটি ছেলে ইমরান আপনার ছেলের সঙ্গে স্কুলে যাবে, তারা দুজন মিলে একসঙ্গে যাবে, আসবে, খেলবে, আমাদের দেখে খুব ভালো লাগবে। বলছে, উত্তম একটা প্রস্তাব দিয়েছো তুমি, আমি খুব খুশি, তুমি যাও তোমার ছেলেকে নিয়ে আর আমার ছেলেকে নিয়ে দুইজনকে যে আমাদের প্রাইভেট স্কুলে ভর্তি করে দিয়ে এসো। এই কথা শোনার পরপরেই উজির আবার ডাকছার বলছে, কি বলছে? শোনো গো প্রাণের জামাল, কই তোমারে স্কুলেতে যাবো রে বাবা, জলদি এসো তুমি। শোনো রে প্রাণের জামাল, বলি তোমারে স্কুলেতে যাবো আমি, জলদি এসো রে। শোনো রে বাবা জামাল, কই তোমারে রে বাবা, যাবো স্কুলে। ওরে বাবা জামাল, উজির কাকা আমাকে কিছু বলছেন নাকি? ও বাবা, আর দেরি করে হবে না বাচ্চার অর্ডার, তোমাকে এই মুহূর্তে স্কুলে যেতে হবে। চলো বাবা, এই যে আমার হাতে বই দেখছো, এই বই নিয়ে চলে যাবে স্কুলে। বলছে, হ্যাঁ উজির কাকা, কিন্তু আমি হেঁটে যাবো না। বাবা, তুমি কিসে যাবা? বলছে, আমি ঘোড়াতে চড়ে স্কুলে যাব। বলে, ঠিক আছে, চিন্তা করতে হবে না, তোমার জন্যে নীলপঙ্খিরাজ ঘোড়া তোমার আব্বাই কিনে রেখেছে, আমি তাতেই করে তোমাকে নিয়ে যাব। এই বলে বাস সুন্দর করে পোশাক আশাক পরিয়ে এবার জামাল স্কুলে যাচ্ছে, মানে ঘোড়ার পিছে শোয়ার হয়ে। আর পিছে পিছে ইমরান কিন্তু তার আব্বার সঙ্গে হেঁটে যাচ্ছে।
হায় গোয়াল্লা দারুণ বিধি একই হইয়া গেল, হায় গোয়াল্লা দারুণ বিধি একই হইয়া গেল, আস্তে আস্তে রাস্তায় এবার রওনা হইল। দশক ভাইয়া রে কিচ্ছা শোনো রে, আমি তো কিচ্ছাওয়াল্লা কিচ্ছা বলে যাই, কি বলিতে কি বলিব ওরে প্রাণের ভাই, আস্তে আস্তে কিচ্ছার আমি করি যে বর্ণনা, এবার ওই শাহজামাল স্কুলে হইল রওয়া। এবার শাহজামাল স্কুলের বারান্দাতে যাওয়া মাত্র সর্বনাশ, স্কুলের সব যতগুলো ছাত্র ছাত্রী ছিল সবাই এসে বারান্দায় খাড়া হয়েছে, কি আমাদের শাহজাদা স্কুলে এসেছে, এটা আনন্দের ব্যাপার। মাস্টার সাহেব বাড়ি এসে বলছে, কি উজির সাহেব? বলছে, হ্যাঁ মাস্টার, আমার একমাত্র শাহজামাল আর আমার ছেলে ইমরানকে আপনার স্কুলে ভর্তি করে দিতে এসেছি, কিছু আনন্দের ব্যাপার। বাবা জামাল এসো, জামালকে নিয়ে এসে তার সিগনেচার করে নিয়ে, এবার বলছে, বাবা আজকে শাহজাদা ভর্তি উপলক্ষে তোমাদের স্কুল আমি ছুটি করে দিলাম। সবাই তো হোক করে দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে যাচ্ছে। উজির আবার কিন্তু ওই তার ছেলেকে আর বাদশার ছেলেকে একসঙ্গে বাসায় নিয়ে আসলো। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, এবার অনেকজন ভর্তি হলো, মাস্টার বাদশার ছেলেকে তার ফেল করতে পারে না, সেই পরীক্ষা দিলেও পাস আর না দিলেও পাস, এটা চাকরি বাঁচার গুণে, চাকরি বাঁচার জন্য, এটা তো বুঝতে পারছেন কি ব্যাপার। এবার কিন্তু শাহজামাল প্রথম বছরেই ফার্স্ট ইয়ার অনেক পরীক্ষা দিচ্ছে, আচ্ছা অনেক পরীক্ষা দিয়া আল্লাহ কেমন সুন্দরভাবে অনেক ফার্স্ট ক্লাস, ফার্স্ট মানে রোল নাম্বার এক, যদিও 75 রোল নাম্বার কিন্তু মাস্টার একের খাতে রেখেছে। এইবার প্রথমে যখন মাত্র প্রতীক্ষা পরীক্ষা দিয়ে এক হয়েছে, এবার সবাই চিন্তা করে, সর্বনাশ একই, আমরা এতগুলো সব প্রাইভেট দিচ্ছি কিন্তু পাস করতে পারি না, আর মাস্টারের ছেলে এক বছর হলো স্কুল, আস্তে আস্তে ফার্স্ট হয়ে গেলো, ঠিক আছে দেখবো। সবাই প্রতিযোগিতায় মেতে থাকে কিন্তু মাস্টার তো আর করে না, শুধুই বাদশার ছেলে ফার্স্ট, বাদশার ছেলে ফার্স্ট। এক বছর দুই বছর তিন বছর গেল, এক বছর দুই বছর তিন বছর গেল, হায় গোয়াল্লা দারুণ বিধি একই হইয়া গেল, পানের ভাইয়া রে বলি সবারে, বুবু কোনায় হই আমার আম্মা জানো গে, এক বছর দুই বছর তিন বছর যাই, থ্রি থেকে আস্তে আস্তে ফোরে চলে যাই, ফোর থেকে পাস করে ফাইভেতে গেল, ফাইভ পাস করে হাইরে সিক্সে ভর্তি হলো। ইচ্ছার কথা দাদা আমি বলে যাই, আস্তে আস্তে এইবারে চলে যায় ম্যাট্রিক পরীক্ষা রে, আস্তে আস্তে এবারে চলে যায় ম্যাট্রিক। পরীক্ষায় যখন চলে যাচ্ছে, পরীক্ষায় ফর্ম ফিল আপ কমপ্লিট, ইমরান বলছে, দোস্ত তুমি হচ্ছে বাদশার ছেলে, শাহজামাল বলছে তুমি তো উজিরের ছেলে, তো বলছে দোস্ত আজকে দেখো স্কুলে তুমি পরীক্ষা দেবে, কিন্তু জানো আমি, তুমি যদি ফার্স্ট হও তাহলে আমি যেন সেকেন্ড হই, বলছে এটা তো আমার ব্যাপার না, এটা হচ্ছে স্কুলে মাস্টারের ব্যাপার। কিন্তু এইভাবে দুজন মেলে ঘটনা করতে করতে বলছে, দোস্ত একটা কথা, কথা হচ্ছে আমরা যদি ফার্স্ট হতে পারি তবে আমরা আব্বার কাছ থেকে বিদায় নিয়ে আমরা ঘুরতে যাবো, মানে বেড়াতে যাবো, পরীক্ষা শুরু হলো ম্যাট্রিক পরীক্ষায়, বাংলা দ্বিতীয় পত্র, তারপরে বাংলা পত্র, তারপরে ইংলিশ, তারপরে ইংলিশ গ্রামার, এই করতে 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 এগারোটা পরীক্ষা এগারোটায় শেষ করে যখন ঠিক রেজাল্ট বাড়াচ্ছে, তো সুন্দর একবারে বাদশার ছেলে এক নম্বর, উজিরের ছেলে দুই নম্বর, সর্বনাশ। সব ছাত্র তো মন খারাপ, একই এরা কি ছাত্র আমরা পেলাম স্কুলে, এবার দুজনে যে বাদশা নামদার কিন্তু খুব আনন্দ আত্মহারা হয়ে তার ছেলের জন্য আর উজিরের ছেলের জন্য একটা সুন্দর পোশাক নিয়ে বসে আছে, কইছে বাবা শাহজামাল। জি আব্বা। বাবা তোমাকে আমি ডেকেছি কি জন্য জানো? বলছে না আব্বা জানি না, কথা হচ্ছে তোমাকে ডেকেছি তুমি যে ম্যাট্রিক পরীক্ষা ফার্স্ট হয়েছো এই জন্য তোমাকে কিছু উপহার দেবো। বলছে আব্বা উপহার কি দেবেন? আনন্দে বলছে যে আমি তোমার জন্য সুন্দর একটা পোশাক কিনে নিয়ে এসেছি বিদেশ থেকে, এই পোশাকটা তোমার দুজনকে আমি দিতে চাই। তো বলছে আব্বা আমি পোশাক নেবো না, কি নেবে? আমরা অর্ডার দিতে হবে, আমরা পার্কে ঘুরতে যাব। বলছে এটা কথা হলো, তুমি আমার একমাত্র ছেলে, না আমি কিচ্ছুতে যেতে দেবো না। বলছে আব্বা যান, তাহলে আমি খাবো না দাবো না, স্কুলে যাবো না, আজ থেকে তোমার সঙ্গে কথাও বলবো না। বলছে ওরে বাবা তুমি আমার একটি ছেলে, তুমি যদি আমার সাথে কথা না বলো আমার এই সোনার স্বপ্নপুরি কি দাম আছে? কোনো দাম নাই, দেখো রাগ করো না, তুমি যেও না বাবা। বলছে আব্বা হুজুর আপনার ভবিষ্যতে আমি বাদশা,
আমি যদি না দেখি না শুনি কি বুঝবো, কোথা থেকে জ্ঞান অর্জন করব। আচ্ছা ঠিক আছে, অসুবিধা হবে না। এ বলে উজিরকে বলছে, উজির সাহেব আপনি 10টা স্বর্ণ সিপাহশালা, আপনি আপনার দুই ছেলে ঘোড়াতে করে যান, আমার ছেলে যেখানে যাবে সেখানটাই ঘুরিয়ে নিয়ে আসুন। এবার একসঙ্গে কিন্তু বিদায় নিয়ে আস্তে আস্তে উজির রে রাস্তা ধইরা গেল রে, আস্তে আস্তে উজির রে রাস্তা ধইরা গেল রে, আর কহ থেকে দূর যাইতে উজির, আর কহ থেকে দূর গেল রে, আরে ও প্রাণের ভাই আহারে বলি যে সবার হেরে, আস্তে আস্তে উজিরে বার গেল চৈলারে, আস্তে আস্তে উজিরে বার গেল চৈলারে। এবার উজির চলে যাচ্ছে যেন ঘোড়ার পায়ের বাড়িতে, আন্ধার হচ্ছে ধুলাতে, তারা কোথায় যেন যাচ্ছে, উজির কোথায় নিয়ে যাচ্ছে, যাইতে 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 যেতে ঠিক বিশাল এক জঙ্গল, তবে খুব দূরত্ব জঙ্গলটা না, অল্প একটু জঙ্গল। এই জঙ্গলের মধ্যে ঢুকে উজির বলছে যে, বাবা শাহজামাল বলছে, উজির কাকু আজকে এখানে সুন্দর একটা জায়গায় পেয়েছি। বলছে, হ্যাঁ উজির কাকু, আমার মনের মতো জায়গা, পাশে একটা নদী, আমি সেই নদীতে আজকে গোসল করব এবং আমরা দুই বন্ধু মিলে ঘুরে বেড়াবো, ঠিক আছে, তোমাদের যেখানে ইচ্ছে তোমরা সেখানে যাও। দুই বন্ধু মিলে এবার শাহজামাল আর ইমরান কিন্তু ঘুরতে 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 সবাই বসে আছে, রান্নাবাড়া করছে, কে খড়ি কুড়াচ্ছে, কে পানি আনছে, আর দুই বন্ধু ঘুরতে ঘুরতে এক বটের গাছ, সুন্দর একটা গাছ, এই গাছের গোড়ায় দুই বন্ধু মিলে বসে বসে গল্প করছে। আর শাহজামাল বলছে, দোস্ত কি বলছে? দোস্তরে একটা কথা বলবো। বলে, কি কথা? কথা হচ্ছে, এরা কিন্তু দুইজনেই প্রায় 18 বছর পার হয়ে যাচ্ছে, তো আর বাদশার ছেলে, খাইতে ঢের বহিতে থোড়া, সব কিছুই আছে জোড়া জোড়া, তারা 18 বছর কিন্তু মনে হচ্ছে যে 30 বছরের একটা যুবক, এরকম একটা বয়স, মানে বয়স বডির ফিঙ্গার, ভড়কালা দেহ, হ্যাঁ ভড়কালা দেহ। তো বলছে যে, রাজার বেটা তো খায় অন্য হয়ে আছে, অন্য হয়ে আছে মানে কি? এটা বললে হয় না, আমি নিজ চোখে দেখেছি তো। বলছে যে, লড়াই চিন্তা করে পারিনি আমি। দোস্ত একটা কথা বলবো, কি মানে বাদশার ছেলে শাহজামাল বলছে উজিরের ছেলেকে, দোস্তের একটা কথা বলবো, কি কথা? একটা কেন, 10টা বলেন তো। কোচ, আচ্ছা দোস্ত সত্যি করে বলো তো, আমি যখন স্কুলে যাই তখন আমার দিকে কি কেউ চেয়ে দেখে? বলছে, হায় রে সর্বনাশ দোস্তরে, কি কথা, কি বলবো রে দোস্ত, তুই যখন স্কুলে যাস তখন প্রত্যেকটা মেয়ে ছেলে তো দূরে থাক, যুবক যুবক বেটা ছেলেরা তাকে থাকে যায়, আল্লাহ কি এত রূপ দিয়েছে। শ্রী দর্শক শ্রোতা মন্ডলী, এখন যদি প্রশংসা না করা যায় তাহলে তো বাদশার ছেলে ওকে নিয়ে ঘুরবে না, উজিরের ছেলেকে। উজিরের ছেলে এতই তাকে প্রাণ করে করে ফুলিয়ে দিয়েছে, আর বাদশার ছেলে কিন্তু আনন্দে আত্মহারা বলছে, আমার এত মজা পাচ্ছে, হ্যাঁ আমার মজা পাচ্ছে, বাম শুনতে আরাম, এত সুন্দর রূপ চেহারা আমার, আমার প্রশংসা করছে, আনন্দে আত্মহারা। এর মধ্যেই শুধু দর্শক শ্রোতা মন্ডলী, এক পাঞ্জরেই কিন্তু চান সওদাগরের বাড়ি, এই চান সওদাগরের একটি মাত্র মেয়ে, তার নাম হচ্ছে নাসিমা সুন্দরী। আমি বলি যে সবারে, আস্তে আস্তে নাসিমা হাকি কাম করিল, কাকুতে কলসি একটা নিয়ে হারে গেল, কতক দূর হয়ে যায় নাসিমা, কতক দূর হয়ে যায়, আস্তে আস্তে চইলা গেল ওই না নদীর ঘাটের দিকে রে, আস্তে আস্তে চইলা গেল ওই না নদীর ঘাটের দিকে রে, নদীর ঘাটে যে সে কিন্তু শাহজামাল কার ইমরানকে দেখেনি, দেখেনি না, মেয়ে ছেলে তো, এরা লজ্জায় মানে নিজের মনে তাকিয়ে চলে গেছে, নিজের দিকে তাকিয়ে চলে যাচ্ছে, যে নদীর ঘাটে বসে ওই কলসিটা মাছছে, মাছতে মাছতে নাসিমা সুন্দরী চিন্তা করছে যে, বেলা তো হয়ে গেছে, এখন আমি একটু গোসল সেরে নিই। এরা দুই বন্ধু কিন্তু গাছের আড়ে বসে থাকে, থাকে একটা বেদবি, মানে একটু বেটা ছেলে, যারা ইয়ং ম্যান, তারা তো অবশ্যই আপনারা বুঝেন যে কি বয়সের দোষ, বয়সের দোষ, এরকম বয়সেরই দোষ। সুন্দর এইভাবে দুই বন্ধু কিন্তু দোস্তরি খুশমুজে টাইপের, তার থেকে একটু বেশি, মানে তো বাচ্চার ছেলে, বলছে দোস্ত উঠতি বয়স, সত্যি বলতো এই মেয়েটা কার মেয়ে, এত সুন্দরী একটা মেয়ে, ঠিক আছে ইমরান উজিরের ছেলে, বলছে দোস্ত রে জারি মেয়ে হোক, সে তো মেয়ে ছেলে,
আমার কি উচিত হবে না, যেহেতু আমরা বাদশার ছেলে, উজিরের ছেলে, আমরা যদি বেয়াদবি করি তাহলে আমাদের বিচার হবে, দরকার নাই। যার চুপ, কোনো কথা বলবি না। শাহজামাল বলছে ইমরানকে, একদম কথা বলবি না, তুই চুপ, আমার যা মনে লাগে তাই করবো। উজিরের ছেলে বলছে, তোর মনে যা লাগে তুই তাই কর বাবা, তোর দরবারে আমি নাই। এবার কিন্তু ওই মেয়ে, শুধু দর্শক শ্রোতা যারা আমার কি ইচ্ছা শুনছেন রেডিও মোহনদা 98.8 FM ব্যান্ডে, তারা নিশ্চয় বুঝতে পারছেন, একটা মেয়ে নদী থেকে গোসল করে উঠছে, ও তো আঞ্জর পাঞ্জর কাউকে দেখতে পাচ্ছে না, ও মনে করছে আমি একাই, এমন পরিবেশে উঠে চলে আসছে। আর বাদশার ছেলে কিন্তু ডাইরেক্ট ক্যামেরা যেভাবে মারে, এইভাবে দুই চোখ দিয়ে ওই মেয়ের দিকে, নাসিমা সুন্দরের দিকে সিসি ক্যামেরা নজর দিয়ে তাকিয়ে আছে। নাসিমা সুন্দরী হেলে দুলে হেলে দুলে হেলে দুলে উঠে চলে আসছে, আর বাদশার ছেলেও কিন্তু তার দিকে দেখছে, বাপরে এত রূপ না পূর্ব সুন্দরী, আমি এই কন্যার বাড়ি কোথায়, কোথায় ঘর, কে মেয়ে, আমি না দেখা পর্যন্ত আমি এখান থেকে যাব না। এই বলে নাসিমা সুন্দরী বাসায় চলে গেছে, বাদশার ছেলে উজিরের ছেলে দুইজন মিলে আবার ডেররা, মানে ওদের একটা ডেররা বলে বুঝেন তো আপনারা, মানে যে পিকনিকে গেলে একটা ডেররা ফেলে উজিরের সম্পূর্ণ আছে রাইট, এই তাম্বুর মধ্যে যা শুয়ে আছে বাদশার ছেলে, কিন্তু আর চোখে ঘুম আসে না যে হাইরি কখন আবার সেই টাইম হবে, মানে দুপুরে 11টা আমি কখন যে ওই মেয়েকে আবার দেখবো। এই বলে সুন্দর বেলা 11টা বেজেছে, আবার বলছে দোস্ত, বলে হ্যাঁ দোস্ত চলো কোথায়, ওই বটে গাছতলায় অ্যালার্ম বাজে গেছে। এবার ঠিক বেলা 11টা বেজেছে আর দুজন মিলে বসে আছে, এই কন্যা কিন্তু এসে ঠিক আবার গোসল করতে নেমেছে, উঠে যাচ্ছে এমন সময় বাদশার ছেলে একটা গলা খ্যাকড় দিয়েছে। নেই বলছে ব্যাপার কি, তাহলে তো কেউ আছে মনে হচ্ছে, তাকে দেখছে তো ঠিক দুইটা পুরুষ এক গাছের আড়তে লক করে বসে আছে। মেয়েটা কিন্তু মনে 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 গালি দিচ্ছে, এত বেয়াদব, এত লুচ্চা, এত খারাপ পুরুষ আমি জীবনে কোথাও দেখিনি, মেয়ে ছেলেরা দেখলে বোধহয় এই হয় সেই হয়, মানে হায় রে সর্বনাশ, মেয়ে ছেলেরা দেখলে বেটা ছেলেরা থাকতে পারে না, এই পারে না ওই পারে না, এমন বললে নিজে নিজেই ওই মেয়ে ছেলে খালি গাচ্ছে আর চলে যাচ্ছে। বাদশার ছেলে বলছে কি এত বড় ইস্পর্দা, আমি হচ্ছি বাদশার ছেলে, আমাকে গালি, একটা ইঁট পড়েছিল শুধু দর্শক শ্রোতা, ইঁটটা তুলে বাস যেমন চালিয়েছে, আর সদাগরের মেয়ে নাসিমা সুন্দরীর কলসির ওপর পড়ে কলসিটা কিন্তু যখন ভেঙে গেল, কলসিটা যখন ভেঙে গেছে, এই মেয়ে কিন্তু রাগ করে বাড়ি চলে গেছে। থাক রাগ, শুধু দর্শক মন্ডলী, একটা পুরুষ যেমন মেয়ের সাথে আক্রোশ, একটা মেয়েরও তেমন পুরুষের উপর আক্রোশ। এই মেয়ে চিন্তা করছে সে কে পুরুষ, আমি না দেখা পর্যন্ত আমি ছাড়বো না, সেও কিন্তু কলসি নিয়ে সুন্দরভাবে সুন্দরভাবে চলে যাচ্ছে। আর ওই নদীর ঘাটে, নদীর ঘাটে চলে যাচ্ছে, এই যে হালিয়া দুলিয়া প্রাণের নাসি মাই, এবার রাস্তা ধইরা গেল না রে কে, হালিয়া দুলিয়া ওই না নাসি মা, রাস্তা ধইরা চইলা যাচ্ছে আর কে, এই যে আস্তে আস্তে নাসি মাই, এবার হাই রে নদীর ঘাটে চইলা গেল না রে কে। এবার কিন্তু নাসিমা খুব হালিয়া দুলিয়া চলে যাচ্ছে, মানে একটু পৌঁছ দিয়ে যাচ্ছে, শুধু দর্শক শ্রোতা মন্ডলী পৌঁছ দিয়ে চলে যাচ্ছে, আর এরা দুজন কিন্তু ওখানে বসে আছে। মেয়ে কিন্তু একটু কান্নি চোখে দেখছে, জোরে সর্বনাশ এই দুই ব্যাদব তো আবার আছে, ঠিক আছে আজকে না দেখে ছাড়বো না, তারা কত নাম্বারের ব্যাদব আজকে আমি দেখেই ছাড়বো। এই বলে কন্যা কিন্তু চলে যাচ্ছে, আর দুই ছেলে কিন্তু দুইজন তাকে দেয়, উজিরের ছেলেকে বলছে দোস্ত এ মেয়ে এত সুন্দরী, আমার মনে হচ্ছে, মনে কি বলছে জানিস, বলে কি স্কুলে যদি মেয়েটাকে পেতাম তো আমি যেভাবে হোক প্রাণের প্রেমের ফাঁদে ফেলে তাকে আমি ভালোবাসা করতাম। আপনি বাচ্চা ছেলে, কোন মেয়েকে দরকার আপনার, কোন মেয়েকে দরকার, সেই মেয়ে আপনার জন্য আমি হাজির করে দেবো, চিন্তা করতে হবে আপনাকে। এই বলে কিন্তু ঠিক নদীর ঘাট থেকে মেয়ে উঠে যাচ্ছে, বাদশার ছেলে কিন্তু আপনারা গুলাল বাটুল চিনেন না, পাখি এই যে বাইদারা গুলাল মারে, এই গুলাল বাটুল নিয়ে কিন্তু দূর থেকে তাক করে ঠিক এমন জোরে গুলালটা ছুঁড়েছে, আর ওই সদগর নাসিমা সদগরের মেয়ে নাসিমা সুন্দরীর কলসিতে লাগার সঙ্গে সঙ্গে কলসিটা ভেঙে পড়ে গেছে। এবার রাগ করে নাসিমা সুন্দরী বাসায় চলে গেছে। শুধু দর্শক মন্ডলী, আজকের পর্ব এখানে শেষ হয়ে যাচ্ছে, তবে শেষ হয়ে যাচ্ছে কিন্তু হচ্ছে না, আগামী পর্ব আমি আগামীকাল আবার ঠিক এই সময় এই কিচ্ছার বাকি পর্বগুলো আপনাদের সাক্ষাতে মহানন্দা রেডিও মহানন্দা 98.8 FM ব্যান্ডে শোনার জন্য আপনারা আমি আগামীকাল আবার
আমন্ত্রণ জানাচ্ছি, অবশ্যই আপনারা ভুল করবেন না। হায় গোবাল্লা দারুণ বিধি একই হইয়া গেল, হায় গোবাল্লা দারুণ বিধি একই হইয়া গেল, আজকের মতো এখান থেকে শেষ হইয়া গেল। দর্শক ভাইয়া রে আগামীকাল, রে আগামীকাল শোনার আবার আমন্ত্রণ জানা আয় না হমরে, আগামীকালে সময় আবার শোনার আমন্ত্রণ জানায়।